हेलो बंधुरा पियर लोकल चैनेले आरो एकटी नतून भिडियोर साथे आपनादेर सकलके स्वागत। आज के आमरा कथा बोलबो तुलसीर जन्म किभाबे होयेछिलो। आमादेर सनातन हिंदू धर्मे तुलसी देवी चिर पूजनिया। प्रत्येक हिंदू घरेई तिनी तुलसी गाछे अवस्थान करछेन। बाड़ीर मेये बौमारा सकाल सन्ध्या तुलसी मंचे धूप प्रदीप देखान। देवी तुलसी सकलके कृष्ण भक्ति दान करेन। তিনি কৃষ্ণের প্রেয়সী ও পরম বৈষ্ণবী। বম্ব বৈবত পুরাণ মতে গোলক বৃন্দাবনে বৃন্দা নামে রাধাকৃষ্ণের নিত্য সেবিকা ছিলেন তুলসী দেবী। গোলক বৃন্দাবন থেকে কেনই বা মর্তে জন্মগ্রহণ করেছিলেন তিনি, আর কিভাবেই বা তিনি বৃক্ষে পরিণত হলেন, কেনই বা হলেন অসুর ঘরণি, আজকে আমরা সেইটা নিয়েই আলোচনা করব। যে প্রবিত্ত স্বরূপা তুলসী দেবী স্পর্শে অন্যের সকল দোষ কেটে গিয়ে তা প্রসাদ হয়ে যায়। যে তুলসীপত্র ছাড়া শালগ্রাম শিলার পুজো হয় না, চিরপূজ্য সেই দেবীর জীবন ছিল অভিশপ্ত। হ্যাঁ, গোলক বৃন্দাবনে দেবী তুলসীকে কৃষ্ণের সাথে ক্রীড়ারত অবস্থায় দেখে রাধারানী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যান এবং তিনি দেবী তুলসীকে মর্তে মানব রূপে জন্মগ্রহণ করার অভিশাপ দেন। এই অভিশাপ পেয়ে দেবী তুলসী মানসিকভাবে ভেঙে পড়েন। শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করলেও এই জন্মে তপস্যার দ্বারা আমার একটি অংশ প্রাপ্ত হবে। রাধারানীর শাপে তুলসী দেবী পৃথিবীতে রাজা ধর্মধ্বজ ও মাধবীর গর্ভে কন্যা সন্তান রূপে জন্মগ্রহণ করেন। ছোট থেকেই তিনি ছিলেন বিষ্ণুর ভক্ত। বড় হওয়ার পর তিনি বনে গিয়ে ব্রহ্মার কঠোর তপস্যা করেন। তুলসী দেবীর তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাঁর কাছে এলে দেবী তুলসী নারায়ণকে স্বামী রূপে লাভ করার বর চান। ব্রহ্মা দেবী তুলসীকে এই বর দান করেন যে তুমি এখন কৃষ্ণেরই এক অংশ সুদামের স্ত্রী হবে এবং পরবর্তীতে তুমি স্বয়ং কৃষ্ণকে লাভ করবে। অন্যদিকে শ্রীকৃষ্ণের এক অংশ সুদামও দেবী তুলসীর মতোই রাধিকার শাপে একটি দানব গৃহে শঙ্খচূড় নামে জন্মগ্রহণ করেন। শঙ্খচূড়ও তপস্যা করে বর পেয়েছিলেন যে তার স্ত্রী যতদিন সতী থাকবে ততদিন সে অমর থাকবে। অর্থাৎ তার স্ত্রীর সতীত্ব যতদিন বজায় থাকবে ততদিনই সে জীবিত থাকবে। সঠিক সময়ে শঙ্খচূড়ও তুলসীর বিবাহ হয়। এরপর শঙ্খচূড় তার অসুর সুলভ পরাক্রম দেখাতে শুরু করে, যার ফলে তার অত্যাচারী সকল দেবগণ অতিষ্ঠ হয়ে ব্রহ্মাকে নিয়ে শিবের কাছে উপস্থিত হন। দেবাদিদেব মহাদেব তখন এই সমস্যার সমাধান করতে নারায়ণ অর্থাৎ কৃষ্ণের কাছে যান। নারায়ণ তখন এই সমস্যার সমাধান করে বলেন যে শূল দ্বারা শিব শঙ্খচূড়ের সাথে যুদ্ধ করবে, অন্যদিকে আমি শঙ্খচূড়ের স্ত্রীর সতীত্ব নষ্ট করব। শঙ্খচূড় যখন যুদ্ধক্ষেত্রে শিবের সঙ্গে সংগ্রামরত অবস্থায় ছিলেন তখন শঙ্খচূড়ের রূপ ধারণ করে স্বয়ং নারায়ণ তুলসী দেবীর কাছে উপস্থিত হন। তুলসী দেবী নারায়ণকে তার স্বামী শঙ্খচূড় ভেবে ভুল করেন ও ভগবান নারায়ণ কর্তৃক তার সতীত্ব নষ্ট হয়। অন্যদিকে স্ত্রী তুলসীর সতীত্ব নষ্ট হওয়ায় শিবের হাতে শঙ্খচূড় নিহত হন। স্বামীর মৃত্যুর খবর পেয়ে তুলসী দেবী বুঝতে পারেন যে ভগবান নারায়ণ তার সঙ্গে ছলনা করেছেন। ক্রোধে উন্মত্ত হয়ে তুলসী দেবী ভগবানকে অভিশাপ দেন, নারায়ণ প্রাসানে পরিণত হবেন ও দেবী তুলসী তৎক্ষণাৎ নিজের দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নেন। ভগবান নারায়ণ তুলসী দেবীর এই শাপ হাসি মুখে গ্রহণ করেন ও তুলসীর শাপেই নারায়ণ শালগ্রাম শিলায় পরিণত হন। অভিশাপ দেওয়ার পর মুহূর্তেই দেবী তুলসী নিজের ভুল বুঝতে পারেন যে তিনি ভগবানকে অভিশাপ দিয়েছেন। নারায়ণ তখন দেবী তুলসীকে বরদান করেন যে সতী সাধ্বি রূপে তিনি মর্ত্যলোকে পূজিতা হবেন ও নারায়ণ শিলার পূজো তুলসীপত্র ভিন্ন হবেই না। নারায়ণের বরেই দেবী তুলসীর শরীর গণ্ডকী নদীতে পরিণত হয়।
ও তুলসী দেবীর কেশ থেকে পবিত্র বৃক্ষ তুলসীর সৃষ্টি হয়। নারায়ণ বলেন, হে সতীসাধ্বী তুলসী, স্বর্গ, মর্ত্য, পাতাল, বৈকুণ্ঠ ও আমার কাছে তুলসী বৃক্ষ সমগ্র ফুলের থেকে শ্রেষ্ঠ হবে। তুলসী তরুমূলে সমগ্র তীর্থের অধিষ্ঠান হবে। যে ব্যক্তি তুলসী কাঠের মালা ধারণ করবেন, পদে পদে তিনি অশ্বমেধ যজ্ঞের ফলপ্রাপ্ত হবেন। ঠাকুর দেবতার পুজো থেকে শুরু করে সমগ্র সনাতন ধর্মীয় কাজে শঙ্খের উপস্থিতি লক্ষ্য করা যায় ও তুলসী দেবী প্রতি ঘরের আঙিনায় বৃক্ষরূপে থেকে পুজো পেয়ে থাকেন। অন্যদিকে শিব শূল দ্বারা শঙ্খচূড়ের অস্থি লবণ সমুদ্রে নিক্ষেপ করেছিলেন। শঙ্খচূড়ের সেই অস্থি থেকেই শঙ্খের সৃষ্টি হয়। এই তুলসী বৃক্ষ রূপেই শালগ্রাম শিলার সঙ্গে অর্থাৎ ভগবান নারায়ণের সাথে দেবী তুলসীর বিবাহ হয়েছিল। এইভাবেই দেবী তুলসী তার তপস্যার প্রভাবে ভগবানকে লাভ করেছিলেন। কিন্তু ভগবানকে লাভ করবার সেই পথে তাকে অভিশপ্ত হতে হয়েছিল কলঙ্কিনী। হয়তো তাই বলা হয়, কষ্ট না করলে কখনোই কেষ্ট মেলে না। আর সেই কষ্টের সাক্ষাৎ উদাহরণ হলেন দেবী তুলসী। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।